বললেন মানুষ সুজাত সিদাদা মানুষ কি যে ভালোবাসে সে তো বড় জ্ঞান মানুষ সুজাত সিদাদা মানুষ কি যে ভালোবাসে সে তো বড় জ্ঞান মানুষ কি দিলে ব্যথা ব্যথা পায় আল্লাহ রহমান মানুষ পূজার সেরা মানুষ কি যে ভালোবাসে সে তো বড় জ্ঞান রাস্তায় বলে কানে গো সন্তান নবী বলেন বাচ্চা রে কানো কানো বাচ্চা বলল হুজুর মায়া সে আমার মে আমার আব্বা জান ঈদের দিনে সব ছেলের গায়ে জামা আমার গায়ে জামা নেই আব্বা থাকে একটা জামা পেতায় কৃষ্ণ নবী বলেন বাচ্চা রে আমি তোমার আব্বা জান হাসান হোসেন খেলার সাথী আইসা তোমার আম্মা যায় মানুষ সুদার সেরা দান মানুষ কে যে ভালোবাসে সে তো মানুষটাকে এখনো আমরা চিনতে পারবো দুনিয়ার জন্য চুরি ডাকাতি মারামারি চাকরিয়ার গন্ডগোল গোটা পৃথিবীতে এবং সুরিত সত্যে যার জীবন আছে তাকে মরতেই হবে দুনিয়া ছেড়ে চলে এই দুনিয়ার টাকা পয়সার কোন দাম নেই এই টাকা পয়সার জন্য মানুষের প্রতি দুশ্মনি চুরি ডাকাতি মানুষকে কষ্ট দেওয়া এটা আল্লাহ বরদাস্ত করে না আমার ভাই ও বোনরা এই মানুষ সম্পর্কে আল্লাহ পাক সুরা নাহলের মধ্যে আবারও বললেন সাক্কারা লাকুম মা ফিস সামাওয়াত এই মানুষ আমি তোমাকে পৃথিবী থেকে আকাশ পর্যন্ত যা আছে সব তোমাকে অধীনস্থ করে দিলাম বলুন সুবহান সূরা বাকারা এই কোরআনটা মুসলিমদের কোরআন এটা বলা নেই কোরআন বলল হুদাল্লিন নাস সমস্ত মানব জাতির জন্য হেদায়েতের জন্য কিতাব কোরআনের প্রথম কথা হুদাল্লিন নাস আর শেষ আছে সূরা নাস এই সূরা নাসের শেষও সব শেষ কথাটা হলো কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররি ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ওয়াস বিসু ফিসু তুমিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস শেষের কথাটা হলো নাস মানব সম্প্রদায় আর প্রথম কথাটাও হলো মানব সম্প্রদায় এ কোরআন মুসলমানদের এ কোরআন মুসলমানদের কোরআন গোটা বিশ্বের মানব জাতির কোরআন বলুন সুবহান আমার ভাই ও বন্ধু আমার এই ঈদ গেল তার আগে গেল দূর ফেতে আমি আজকে এই গ্রামের মানুষ আমার দেশের কিছু মানুষ একদিন দারিদ্র ছিল আজকে সচ্ছলতা অবলম্বন করেছে কোরআন কারিম বলল আপনি মুস্তারাতাতু জাকাত তুমি নামাজ পড়ার জাকাত প্রদান করো 30 থেকে 40 হাজার দিন স্টক থাকলে জাকাত দিতে হবে বড় হয়ে গেল এলাকার মানুষ জাকাত দিল না গতকালকে কুরবানি জমা হল এই কুরবানি গোশত আপনারা একা খেয়েছেন না গ্রামের মানুষকে দিয়েছেন এই কুরবানি আপনার শুধু নয় আল্লাহর ওয়াস্তে কুরবানি করার পরে এই কুরবানির গোশত আমরা নিজে খাইনি প্রত্যেক বাড়িতে বাড়িতে বিতরণ করেছি অল্প বেশি যেভাবে হোক আমরা বণ্টন করেছি এটা মানবতা এটাই আমাদের চরিত্র এইভাবে জাকাত বণ্টন করার কথা ছিল এই জাকাতের টাকা গরিবরা পাবে গরিবরা সুখী হবে বলুন সুবহান আমার ভাই ও বন্ধু আমার আজকে মুসলিমরা যে দান করছে সে দান সকল মানুষের জন্য আর আলহাজ মহসিন সাহেব 1,56,652 একর জমি দান করেছে এইরকম 8,500 অপর সম্পত্তি আছে ভারতবর্ষে সবগুলি সরকারের আওতার মধ্যে মহসিন সাহেবের জমির পরে বিমানবন্দর ওনার জমির পরে লাইটার বিল্ডিং ওনার জমির পরে আকাশ বাড়ি তার হোম ওনার জমির পরে বড় বড় কলকারখানা চলছে এ ভাই ও বন্ধু আপনি মুসলমান
আপনার টাকা শুধু আপনার নয়, আপনার গ্রামের মানুষের জন্য হয়, তাদেরকে দিতে হবে। এই কোরআনের নির্দেশ, আপনার এই টাকা মুসলিমরা পাবে, হিন্দু ভাইরা পাবে, খ্রিস্টানরা পাবে, জৈন বৌদ্ধ প্রত্যেকে পাবে। আমার আল্লাহ পাক বলেন ইমানের শাখা 72টা, সব শেষ শাখা হলো ইমানের। রাস্তা দিয়ে চলতে চলতে যদি আপনি একটা কাঁটা শরীর দিয়ে চলে যান তবে আপনার ইমান আছে, আর কাঁটা যদি পড়ে থাকতে আপনি চলে গেলেন আপনার ইমান নাই। দুইজন খ্রিস্টান রাস্তা দিয়ে চলছেন, একজন খ্রিস্টান বলল বেলা 11টা 12টা বেজে গেছে, এখন পর্যন্ত মুসলমান রাস্তা দিয়ে যায়নি। তার একজন খ্রিস্টান বলছে যে রাস্তা দিয়ে মুসলমান যায়নি, আপনি কেমন করে বুঝতে পারবেন? তো দ্বিতীয়জন বলছে বেলা 11টা বেজে গেছে, কাঁটা রাস্তায় পড়ে আছে, যদি মুসলমান রাস্তা দিয়ে চলতো তাহলে কাঁটা রাস্তায় থাকতো না। বলুন সোহার সারারে বাড়ি একজন দারোগা সাহেব তখন জলঙ্গিতে তিনি ছিলেন। আমি মেঘালয় থেকে আসার পথে কামরূপ এক্সপ্রেস ট্রেনে এসে বহরমপুর হয়ে জোরতলা হয়ে আসছি। জোরতলাতে মসজিদ আছে, ওই মসজিদের ফজর নামাজ আমি পড়ালাম। পড়ানোর পরে দেখি তো মাননীয় দারোগা সাহেব তিনি ওই ডিসি আছেন, কোরআন শরীফ পড়তে লাগলেন। ওনার বাড়ি সারা, আমার নামটা স্মরণ আসছে। তো কোরআন পড়া দেখে আমি জিজ্ঞেস করলাম, স্যার খুব ভাই আপনার নামাজের পরে কোরআন দেওয়া খুব ভালো। তো উনি বললেন কি বলবো মনু সাহেব, কোরআন পড়া শিখেছিলাম, বাবা মা শিখিয়েছিল, যে চাকরি করি খুব কঠিন চাকরি। এই জলঙ্গি থানার মধ্যে 5,500 আছে আরেন, তার মধ্যে আজকে 11 জন আসামি ধরেছি, একজন হিন্দু, 10 জনই মুসলমান। আমি জিজ্ঞেস করলাম যিনি হিন্দু তিনি কি অপরাধ করেছেন, জরিমানা হয়েছেন? বলল উনি অডিটর ছিল না, এই গাঁজা মাথা পাখি ওকে ধরে নিয়েছে, আর বাদ বাকি যে 10 জন সব এই ভোটের ব্যাপারে রাজনীতি করতে মারামারি করে কে কাকে মেরে ফেলেছে এই দিক থেকে আসামি, এদের অনেক 10 জন মুসলমান। কত নিচু তারাতে চলে গেছি। আর আমার সাগরবাড়ি থানা কোথায় চলে গেছে মুসলমান? আজকে এই যে ঈদের দিন, এই আপনাদের চরিত্র অমানবতাকে কোরআনের দিকে নিয়ে গিয়ে সঠিক মানুষের জায়গাতে নিয়ে যাওয়ার জন্য আজকে এই দেশের ছেলেরা আপনাদের দোয়ারে দোয়ারে ঘুরে টাকা পয়সা কালেকশন করে কোরআনের অনুষ্ঠান মানুষকে আলেমদেরকে দিয়ে ভালো পথে তিনি নিয়ে গিয়ে পূর্ণ মানুষ তৈরি করার জন্য যে শ্রম ছিল তাতে নাকি আপনারা অনেকে অসন্তুষ্ট জানিয়েছেন। ভাই আমার বন্ধুগণ, আপনার এই অসন্তুষ্ট ভালো হয়নি, এটা সবচেয়ে উত্তম কাজ। কোরআনের সূরা হাদিদের মধ্যে আল্লাহ বলেছেন তোমাদের মধ্যে এই কথার থেকে ভালো কথা কোন কথা হতে পারে, যে কথা মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে। আল্লাহর দিকে আহ্বান করার সব থেকে উত্তম কাজ সেই কাজটা করতে গিয়ে ছেলেরা আপনাদের দ্বারে দোয়ারে গিয়েছিল, অনেকে নাকি ভালো বলেনি। আপনারা এখনো বুঝতে পারেননি আমার সন্তানকে একটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সাক্ষাত ও মাফি সুবহানাহু, হে পৃথিবীর মানবমণ্ডলী মানব সকল, আমি তোমাদের জন্য জমিন থেকে আকাশ পর্যন্ত অধীনস্থ করে দিলাম, সব কিছু তোমাদের অধীনস্থ। মানুষকে আল্লাহ এত বড় ভক্ত দিয়েছে। সূরা লোকমান আল্লাহ পাকের কোরআন বলল আস্তারা এই কমিয়া মতো জাহেরতা বাকি না, ছোট বড় যত সৃষ্টি আছে অগণিত সৃষ্টি আমি তোমাদের জন্য দান করে দিলাম, তোমাদের অধীনস্থ করে দিলাম। আমার বাপ আমার সোনা ভাই, মানুষের প্রতি আল্লাহর কত দয়া, আল্লাহর কত মায়া, আল্লাহর কত মহাপ্প। আমার কাজটা একটা প্রশ্ন আছেন, এই মানুষটাকে নামাজি হতে হবে, আল্লাহ বলা হতে হবে, কোরআন খানাকে মাথায় দিতে হবে, সভ্য হতে হবে, চুরি ডাকাতি মিথ্যা কথা বলা মানুষের মধ্যে অশান্তি সৃষ্টি থেকে দূরে সরে যেতে হবে, তবে আপনার জীবনটা সার্থক। আল্লাহ এই মানুষকে এত ভালোবাসেন যে মানুষের জন্য আল্লাহ সব কিছু বিনষ্ট করে দিয়েছেন, পরবর্তী যদি মানুষ ভালো কাজ করে তার জন্য জান্নাত নসিব হয়ে যাবে। বলুন সুবহান। কোরআন বলছে হাসবুন আসবুরকুম, যারা আমার দিকে আসে আমি তাদের দিকে যাই। মানুষ যখন আল্লাহর দিকে এগিয়ে আসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আর মানুষের দিকে এগিয়ে যাই। বলুন সুবহানাল্লাহ। তাই হিংসা মুক্ত জীবন তৈরি করুন, আল্লাহর পথে চলুন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুন, মানুষের উপরে প্রেম ভালোবাসা দয়া দাক্ষিণ্য মায়া মমতা বাস্তবায়ন করুন, হিংসাকে দূর করুন, মানুষের প্রতি মহব্বত সৃষ্টি করুন, পারলে পারে মানুষের উপকার করুন, মানুষের ক্ষতি করার চেষ্টা করবেন না। মানুষ আল্লাহর সৃষ্টি, এই মানুষকে ভালোভাবে চলতে হবে, ভালো কাজ করতে হবে। মানুষকে আল্লাহ ভালো জায়গাতে পাঠিয়েছেন, আবার ভালো জায়গাতে নিয়ে নেবেন। যদি ভালো রাস্তা দিয়ে চলে তাহলে ভালো জায়গাতে যাবেন, আর যদি ভালো রাস্তাতে না চলতে পারে তাহলে ভালো জায়গা আপনি পাবেন না। সুতরাং আমার ভাই আমার বন্ধুরা, ভালো জায়গায় আসেন, মসজিদে আসেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, নামাজের ভিতরে ঢোকেন, নামাজের ভিতরে ঢোকেন, নামাজের বাইরে থাকলে শুধু হবে না, নামাজের ভিতরে চলুন। নামাজের মধ্যে কি বলছে দেখুন, কত মজা, নামাজের মধ্যে কত প্রেম, কত ভালোবাসা, বিশ্বজনীন প্রেম ভালোবাসা একমাত্র নামাজের ভিতরে দেখবেন। চলুন, নামাজের শেষে আছে আপনার আত্মাহিয়াতু, নামাজের শেষে আছে আত্মাহিয়াতু, এই নামাজের শেষে আছে আপনার দুরূদ শরীফ, নামাজের শেষে আছে দোয়ায়ে মাসুরা, বলছে আল্লাহ মাফ করলি, আল্লাহ মাফ কর আমাকে, অলে অলে দাই মাফ কর আমার বাপ আর মাকে, অলে মান চাও অলে দাওয়ালি মাফ কর আমার দাদু দাদি নানা নানি তাদেরকে, জামিলের মুমিনিনা মাফ কর গোটা বিশ্বের মমিন পুরুষকে, মুমিনা মাফ কর মমিন নারীদেরকে, মুসলিমিনার মুসলিমাত মাফ করো গোটা বিশ্বের মুসলমান পুরুষকে, মুসলিম নারীদেরকে, আল্লাহ এই যারা আমরা জীবিত আছি তাদেরকে, আমার আর যারা ইন্তিকাল করেছে যারা সমস্ত তাদেরকে, কোরআন বলে ইয়া আরহামার রাহিমিন, আর আল্লাহ তুমি তোমার অনুকম্পা তোমার দয়া তোমার মায়া মহব্বত আমাদের উপরে বর্ষাও বর্ষণ করো, তারপরে গা সালাম ফিরি। আমার ভাই হোক আমার বন্ধুরা আমার সোনারা, নামাজের মধ্যে আছে এই রকম প্রেম ভালোবাসার কথা, নামাজের মধ্যে আছে এই রকম মহব্বতের কথা, নামাজের মধ্যে আছে বিশ্বজনীন ভাতৃত্বের কথা, নামাজের মধ্যে আছে দোয়া, নামাজের মধ্যে আছে ভালোবাসা। এই নামাজ যদি আমরা পড়ি তাহলে কামিয়াব হব, আর নামাজ যদি না পড়ি তাহলে কামিয়াব হতে পারবো না। আজকে বিশ্বে নামাজ চলছে মসজিদে, আবার অশান্তিজনক কাজও হচ্ছে, গতিকে নামাজের ভিতরে ঢোকা যায়নি, নামাজটাকে আমরা সঠিকভাবে এখনো বুঝতে পারিনি। আমি তাই আপনাদের বলব, আমার শোনার চান চাইলে একটুকরো দরদি নামাজটাকে বোঝার চেষ্টা করুন, নামাজের ভিতরে ঢুকে যান তাহলে বুঝতে পারবেন। এই যে নামাজের যে লাশ দোয়াটা বলল, আল্লাহ মাফ করলি আল্লাহ মাফ করুন আমাকে, অলে অলে যাই মাফ কর আমার বাপ আর মাকে, অলে মান তাও অলে দাঁড়ি মাফ কর আমার দাদু দাদি নানা নানি তাদেরকে, জামিয়ের মুমিনা মাফ কর গোটা বিশ্বের মমিন পুরুষকে, মুমিনা মাফ কর গোটা বিশ্বের মমিন নারীদেরকে, মুসলিমিনার মুসলিমাত মাফ কর গোটা বিশ্বের মুসলমানকে, মাফ কর গোটা বিশ্বের মুসলিম নারীদেরকে, আল আহিয়াই মাফ করো গোটা বিশ্বে আমরা যারা জীবিত আছি, আমরা যারা জীবিত আছি তাদেরকে, আমার আর যারা ইন্তিকাল করে কবর চলে গেছে তাদেরকে বলুন সুবহান। মাননীয় আমার পেছনে মাস্টার ভ্যান সাহেব রয়েছেন, একজন শিক্ষিত মানুষ, এক্ষুনি আপনি নামাজ শিক্ষা বইটা এই গোয়া মাসুরার ব্যাখ্যাটা দেখুন, আমার ব্যাখ্যায় কোথায় ভুল হলো কি, এর মধ্যে লেখা নাই, এর মধ্যে হানাফি লেখা নাই, এর মধ্যে ফরাজি লেখা নাই, এর মধ্যে দেওবন্দি লেখা নাই, এর মধ্যে বেরুলি লেখা নাই, এর মধ্যে ওহাবি লেখা নাই। আমার ভাই আমার বন্ধু আমার খানিকটা মানুষ এই ব্যাপারে অকিবল না থাকার কারণে শয়তান আমাদের মাথাটাকে নষ্ট করে দিয়েছে, সারা পৃথিবী মুসলমানদের মধ্যে শয়তান তাণ্ডব সৃষ্টি করেছে। কেউ বলছে আমি হানাফি, কেউ বলছে
কে বলছো দেওবন্দি কে বলছো বেরুলি কিন্তু আমি আপনারা যারা আমার সামনে বসে আছেন মাননীয় আলহাজ মুনিরুদ্দিন সাহেব এবং জনাব আমাদের কাছে সব থেকে আমাদের বরণীয় আমাদের মাননীয় মাস্টার ইব্রাহিম আলী সাহেব বসে আছেন তিনি একজন সুপণ্ডিত লোক এই যে আমাদের যে রক্ষা বিদ্যুৎ দোয়ার মাস্টাররা আপনারা এটা নামাজে পড়েন না পড়েন না এই যে নামাজের মধ্যে আপনারা আস্তে হয়তো তারপর গুরু শরীর তারপর দোয়ার মাস্টাররা এই দোয়া মাস্টাররা মধ্যে বলছেন আল্লাহ মাফ করি আল্লাহ মাফ করে আমাকে অলে অলে দায়ী মাফ করা বাপ আর মাকে অলেমান তাওরা দারি মাফ করো তুমি আমার দাদু দাদি নানা নানিকে জামিয়েল মুমিনা মাফ করো গোটা বিশ্বের মমিন পুরুষকে মুমিনা মাফ করো গোটা বিশ্বের মমিন নারীদেরকে মুসলিমিন আর মুসলিমাত আল্লাহ মাফ করো গোটা বিশ্বের মুসলমান পুরুষকে মুমিনা মুসলিমাত মাফ করো গোটা বিশ্বের মুসলিম নারীদেরকে আল আহিয়াই এবং আমরা যারা জীবিত আছি তাদেরকে আমরা যারা জীবিত আছি তাদেরকে আমার যারা ইন্তেকাল করে কবর চলে গেছে তুমি মাফ করো তাদেরকে বলুন আল্লাহ আমিন এই বর্বরতা নবীন গ্রাম বলুন সাগর পাড়া বলুন গোটা পৃথিবী বলুন এই বর্বরতা মুসলমানদের মধ্যে থেকে হটাতে হবে আমি একটু আগে কোরআন দেখিয়েছি রাত রাতের দিন কোরআন বলল এক জায়গাতে লক্ষ কোটি মুসলমান বসবাস করবে কোন মুসলমান যেন একটা কোন জাতির উপর অত্যাচার না করে সূরা বাকারা কোরআন বলল লাত লাফির দিন দিনের জন্য জবরদস্তি নেই তুমি মুসলমান তুমি বসবাস করবে লক্ষ কোটি মুসলমান এক জায়গায় বসবাস করবে কিন্তু কোন জাতির উপর অত্যাচার করা যাবে না আল কোরআন সূরা বাকারা ভাই ও বন্ধুরা আপনার নামাজের মধ্যে গোটা বিশ্বের জন্য দোয়া হলো এখানে আহের হাদিস হানাফি দেওবন্দি বেরুলির কোন উল্লেখ নাই কোন উল্লেখ নাই আছে খালি মানুষের কথা যারা আজকে এই বিষয়গুলো উত্থাপিত করে মানুষকে লাইট করে দিচ্ছে এরা কি শিক্ষিত না অশিক্ষিত লোক হ্যাঁ বলুন ভাই ও বন্ধুরা আমার পিছনে মাননীয় মাস্টারের পরে আলী সাহেব বসে আছে সেন্টেন্স কি ভুল হচ্ছে এই দোয়ার মধ্যে কোন জাতির কথা নেই আমার আল্লাহ পাক বলে মানব জাতির কথা এই মানব ইহার মধ্যে নাসের মধ্যে রয়েছে মুসলিম হিন্দু জৈন বৌদ্ধ খ্রিস্টান সারা পৃথিবীর মানব সকল সব সমস্ত মানব জাতি অভিভাবক হচ্ছে আমার আল্লাহ রাসূল আমার কুরআন বলল আল্লাহ রাসূলা তুমি আনুগত্য করো আল্লাহর আর আনুগত্য করো রাসূলের মা একটি রাসূলা যদি রাসূলের আনুগত্য করো ফাকা দাতাল্লাহ তাহলে আল্লাহর আনুগত্য করা হবে আজ তাহলে কি ডিভাইড করা হচ্ছে আমাদের মধ্যে গন্ডগোল সৃষ্টি করে দিচ্ছে আপনি কোরআন দিয়ে দেখান কোরআন দিয়ে দেখান আমার ভাই আমার বন্ধুরা যতদিন পর্যন্ত ইসলামকে সঠিকভাবে না জানতে পারবেন ইসলামকে কাছে না নিতে পারবেন কোরআনকে না নিতে পারবেন এই বর্বরতা আমাদের মধ্যে থেকে যাবে আর বর্বরতার আগুনে আমরাই চলে আমরা ধ্বংস হয়ে যাব আমার ভাই ও বন্ধুরা কোরআনের কাছে আসুন কোরআনের কাছে আসুন আপনি আমার ভাই ও বন্ধুরা মক্কা যেদিন জয় হয়ে গেল মক্কা যেদিন জয় ঘোষণা হয়ে গেল বিশ্বনবী জয় ঘোষণা করলেন সেই দিন মক্কার লোকেরা বলল মোহাম্মদকে মেরেছি মোহাম্মদকে মেরেছি তার রক্ত মাথার ধরিয়ে পায়ের জুতো ভর্তি করে দিয়েছি আজ সেই মক্কা মোহাম্মদ জয় করেছে আজ তার প্রতিশোধ আমাদের করে নিতে পারে তাই কি করি সব পালাও যার যা আছে তা নিয়ে তোমরা পালাতে থাকো সব টাকা পয়সা যা যা খাদ্য শস্য সবে পালাতে শুরু করলো হে আমার ভাই বন্ধুরা আমার আমার চাইলে আপনি শোনা চান আমার বড়দিরা সব পালাতে লাগলো পালিয়ে গেল এক বুড়ি দেখে তো উঠে আর পরে তার কাছে টাকা আছে টাকার পুতুলি একটা বেডিং আছে টাকা সোনা চাঁদে মণিমুক্তা জমরু জহরত আছে তার বেডিং এর ভেতরে তুলে মাথায় দিতে পারছেন না বিশ্বজী বলে মা তুমি কোথায় যাবে বলল বাবা আমি যাব আমি যাব টাইপে আমার স্বামী আমার ছেলে আমার ভাই বোনেরা সব চলে গেছে তাই
আমি চলে যাব ওই মোহাম্মদ মক্কা যাই করেছে এই মোহাম্মদকে মারপিট করেছিল এই মক্কাতেরা তাই তার ভাই তারা দেশ ছেড়ে চলে গেছে আমি তাদের একজন আমি এখান থেকে চলে যাব তাই আমার শোনাচ্ছেন আল্লাহ পাকে নবী বললেন মা তোমার এই টাকা তোমার এই সোনা চাঁদি এই টাকার বোঝাটা তুমি মাথায় দিতে পারছ না আমি যদি তোমার গ্রহণ করে দিই তুমি কি রাজি আছো ওদায় মক্কা থেকে তাই 30 মাইল পথ বুড়ি রাজি হয়ে গেল বুড়ি যখন রাজি হলো বিশ্ব নবী বোঝাটা তুলে মাথায় নিলেন আগে আগে যাচ্ছেন আগে আগে চলছেন বুড়ি পিছনে পিছনে বুড়ি এক পাথরের ভিতরে দম করে পড়ে গেল আল্লাহ পাকের নবী পিছু ঘুরে দেখেন বুড়ি পড়া হাত ধরে তুলে বলল মা আপনাকে বহুত লেগেছে একজন ইহুদি বুড়ি আমার ভাই ও বন্ধুমার একজন ইহুদি বুড়ি ওনাকে তুলে দাঁড় করিয়ে গায়ে ধুলোটা ঝেড়ে দিলেন দি বললেন মা আপনাকে বহুত লেগেছে আপনি ব্যথা পেয়েছেন আসুন এক হাত ধরে বগলে নিলেন এক হাত ধরে বগলে নিলেন আর এক হাতে বুঝা ধরলেন টাকা 30 মাইল রাস্তা চলছেন নবী তাইফের পাশে এ সীতানগর 20 নম্বর নবীর গ্রাম সাগরপাড়া জনগণ আপনি কি মুসলিম আমার সোনাচার রাস্তায় চলছে আর উনি বলছেন মা কোনো কষ্ট হচ্ছে না তো বলে না না বার বার বলছে মা তাইফে যখন পৌঁছে গেলেন উনি বুঝাটা নামালেন নামিয়ে বললেন মা এটাই কি আপনার গন্তব্য স্থল হলো না ওই জায়গাতে বুঝাটা নামিয়ে দিয়ে মাথার ভাব বুঝতে বুঝতে চলে যাচ্ছে ওনার ছেলে স্বামী ভাই এসে বলল আমরা জানি ভাই আগে পালিয়ে এসেছি কিন্তু তোমাকে সঙ্গে নিতে পারিনি ভালো আছো তো হ্যাঁ ভালো আছি যিনি তোমাদেরকে তোমাকে আনলো উনি পারিশ্রমিক কত দিল বলে খবর দাও পারিশ্রমিকের কথা বলো না এক পয়সাও নাই নাই আমার বুঝাটাকে মাথায় করে টাইপ থেকে মক্কা থেকে টাইপই দিয়ে গেছে বার বার আমাকে মা বলেছে আমার দুঃখনা শীতল হয়ে গেছে আর আমি যাতে না পড়ে যাই হাত আমার গোবর তুলে দিয়ে আসছিল আর খুব ফাইন যুবক খুব সুন্দর ছেলে ওনার ছেলে ভাই বলল তাকে ডাকা হোক ডাকলো বেটা বা যে তো মা মা বলেছে বারবার বিশ্ব নবী বিশ্ব নবী সারা বিশ্বের গর্ব তিনি ঘুরে আসে বললেন মা ঘুরে এসে বললেন মা কিছু আর কিছু আপনার হুকুম আছে বলে না বা আনা বাই তো পায় মা নাই পায় আনা তা তো বেবরা বললো তুমি কে তোমার নাম কি পরিচয় কি তোমার বললো মা তুমি যে মহম্মদের ভয়ে মক্কা ছেড়ে তাই এসেছো তুমি যে মহম্মদের ভয়ে মক্কা ছেড়ে তাই এসেছো আমি সেই মহম্মদ মেয়েটা অন্য বাপ দারুণ সুরা যদি আমি আমি জানতাম তুমি মহম্মদ আরে মক্কা ছেড়ে তাই আসো নিজের জন্মভূমিকে ত্যাগ করে আসতে বুক আবার ছিঁড়ে গেছে বাপ তুমি যদি সত্যি মহম্মদ হও সত্যি যদি তুমি নবী হয়ে থাকো তাহলে তার হাত তুমি নবী তাই আমি তোমার পরে কারেরা পরে মুসলিম হয়ে গেলাম আশাদু লা ইলাহা ইল্লাল্লাহু আশাদু আন্না মুহাম্মাদুর আব্দুহু রাসূলুল্লাহ বিশ্ব নবী তার আদর্শে মুগ্ধ হয়ে ইসলাম তো উপর ফেল রহুল সোহা আমার ভাই ও কালে যাচ্ছে পুরো আজকে আমাদের ঘরের ছেলেরা বাবা মাকে ভাত দেয় না বাড়িতে যে বউ করে আসছে তারা অশিক্ষিত তাদের মধ্যে বাংলা দু একটা অক্ষর থাকলো কোরআনের বিন্দু পরিমাণ কোন বস্তু নেই আগেকার দাদি নানি খালা মায়েরা ভোর বেলাতে 10 থেকে 8 মণ 1 মণ করে ধান কাঠের ঢিকিতে পায়ে হাত দিয়ে বেনে চাল তৈরি করে বাড়ির পরিবারকে ভাত রান্না করে খাইছে ভোর রাত্রি জেগে উঠে 5 কেজি 10 কেজি করে গম পিষে রুটি বানিয়ে মরিচ বেটে কাঁচা মরিচে তেল লবণ দিয়ে শ্বশুর শাশুড়ির খেদমত করেছে আজকে 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 বাড়িতে শ্বশুর শাশুড়ির দুধ দেয় ছেলে এক কামরা আর ছেলে এক কামরা
বিড়ির একটা শ্বশুর শাশুড়ির কামরা, এই সুদাসুদি পাকা বারান্দা, আপন আপন বউ আপন আপন সুদাসুদি কামরা, প্যানা দিয়ে খানিকটা পানি দিয়ে মুছামুছি চলছে, শাশুড়িটা বুঝবে না ওইভাবে পড়ে থাকছে। আমার ভাই বন্ধু আমার, আপনি মানুষ, বিশ্বামিত্রী 30 মাইল পথ অতিক্রম করে বুড়ির বোঝা বহন করে তাইপে পৌঁছে দিল, আর তুমি নিজের ছেলে আপন বাপের খেদমত করতে জানো না, আপন শ্বশুর শাশুড়ির খেদমত করতে জানো না, তোমার মধ্যে এত হিংসা, তুমি এত হিংস, তুমি কখনো মুসলমান নও, তুমি মানুষই নও। আমার ভাই বন্ধু আমার, এই অনুষ্ঠানটার দরকার আছে না নেই? ভাই শোনা আছে না নেই? আমার শোনা আছে, আমার কানে আসলো এই অনুষ্ঠানের বৃদ্ধ আমাকে কথা বলেন, ওগুলা আমার জানা জানা আছে। এক সিরিজাল আঙ্গুল পাওয়ার জন্য গাছের আপারাপি করছিল, যখন পারেনি তখন বললো টক, কথা বুঝতে পারলেন? যে ছেলেরা আপনাদের দ্বারে দোয়ারে গিয়েছিল তারা মহা কাজ করেছে। আমার ভাই বন্ধু আমার, আপনারা রাত দিন কানে শুনতে পান মদিনা মসজিদ, রাত দিন মিনারের কাজ চলছে, মিনারটা কি সুন্দর তৈরি করা হচ্ছে, এই একটাইটা আপনি আপনার অন্তর সুন্দর করুন। মিনারটার পিছনে ডেলি লাগে 2200 টাকা, সপ্তাহে লাগে 13,200 টাকা। আজকে লকডাউনের ভিতরে কি কষ্টের মধ্যে কাজ চলছে আপনাদের সহযোগিতায়, এটা জেনে নাও কাজ কমপ্লিট হবে সেদিন আপনারা দেখবেন মিনারটা যত সুন্দর তার চাইতে আপনার ডেলিটাকে সুন্দর বানাতে হবে বরং ইনশাআল্লাহ। আমার ভাই বন্ধু আমার, এই মদিনা মসজিদের পাশে, এই মদিনা মসজিদ নবীন গ্রামের ফসল নাই, এই নবীন গ্রামের মসজিদ মদিনা মসজিদ সীতানগর বিষ্ণম্বর করণী রমন্তপুর সাগরপাড়া নর আপনার নরসিংহপুর চন্দ্র সারা এলাকা সকল মানুষের সহযোগিতা পুতুল হচ্ছে আপনার এই মদিনা মসজিদ। তার পাশে একটা হসপিটাল তৈরি করব যার নাম দেওয়া হয়েছে রহমানিয়া হসপিটাল, যেখানে চিকিৎসা চলবে, পয়সা লাগবে না, পয়সা লাগবে না, বিনা পয়সায় চিকিৎসা হবে। ডাক্তারদের আমরা নিয়ে এসে বিস্কুট চা বিস্কুট খাইয়ে আজও চেয়ার টেবিল মসজিদে রয়েছে, ডাক্তার গণ আমাদের বলে গেছে পয়সা লাগবে না, আমরা বীর বিক্রমে আমরা বিনা পয়সায় আমরা চিকিৎসা প্রদান করব, সেই কথা আমাদের সাথে অঙ্গীকার করেছে ডাক্তাররা। যেদিন আমার দেশে হিন্দু মুসলিম সকল মানুষে মৌলিকভাবে এই হসপিটালে চিকিৎসা পাবে বিনা পয়সায়, চোখের জল পানি মুছে যাবে, মুখে হাসি ফিরবে, তার আন্দোলন চলছে। তার পাশাপাশি আজকে এই জলসার ছেলেরা, এই জলসার কমিটি বর্গ, এদের সাথে আরো মহা লোক যুক্ত আছে, আপনারা বাঁকা চোখে তাকিয়েছে ক্ষমা চাইবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আপনাদের ভুল হয়েছে যারা এটাকে খারাপ নজরে দেখেছেন। আমার ভাইও টাকা দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে আপনারা পরামর্শ দিয়ে এই ছেলেদেরকে আপনারা সক্রিয় করুন, আগামী দিনে যদি ইসলাম আসে এই দেশে শান্তি আসবে বলুন সুবহান। শান্তি ছাড়া, ইসলাম ছাড়া কোনদিন শান্তি আসতে পারে না, ইসলাম ছাড়া কোনদিন শান্তি আসতে পারে না। যার জন্য আমার ভাই বোনেরা, ইসলামকে আপনারা সহযোগিতা করুন, ইসলামকে আপনারা সমর্থন দিন, সহযোগিতা করুন, বুদ্ধি দিয়ে পয়সা দিয়ে আপনারা শ্রম দিয়ে যদি মানুষ হতে চান আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করুন। আল্লাহু আমিন। আমার ভাই আমার বন্ধু আমার শোনা, আল্লাহ পাকে হচ্ছে দয়া মায়া মহব্বত এবং করুণা, আর শয়তান হচ্ছে হিংসা। যখন হিংসা আপনার মধ্যে ঢুকে গেছে তখন আপনাকে বুঝতে হবে আমার দেহটাকে শয়তান গ্রাস করেছে, আমি আর আল্লাহ নেই, শয়তানের গোলাম হয়ে গেছি। দাদাও যখন ছাগল কিনে যে কোনো দরিদ্রীদের টানতে টানতে শাশুড়ি চলে যায়, শয়তান তখন আপনার মনের মধ্যে হিংসা তৈরি করেছে, আপনার কান ধরে যাতা মাতা দিয়ে টানতে টানতে নিয়ে যাবে। তার দৃষ্টান্ত কি দেখবেন, হিংসা থেকে অশান্তি সৃষ্টি হয় বাড়িতে দেশে গিরামে গঞ্জে, আর তারপরে কি হয় হাতে হ্যান্ডকাপ আসে, শাসরাতে শাসরাতে থানা, তারপরে জেলে। কথা বুঝতে পারলেন তো? হিংসা থেকে অমানবিক অমানুষত্বার কাজ তৈরি হয়,
এই হিংসাটাকে পরিত্যাগ করে দিন, আর ভালোবাসা প্রেম মায়া মমতা বুকে ধারণ করুন, আর অহংকারকে চূর্ণ করুন, অহংকারকে চূর্ণ করুন। পাঁচটা বস্তু কাছে নেবেন না, এক নম্বর অহংকার শয়তানের বস্তু, দুই নম্বর হিংসা শয়তানের বস্তু, তিন নম্বর রাগ, রাগ যদি আসে তাহলে সাবধান, কিন্তু রাগে নিজেকে গলায় দড়ি দেওয়া হয়, রাগে নিজেকে বিষ খাওয়া, হ্যাঁ বাপের মাথায় ভাইয়ের মাথায় লাঠি, রাগকে দূর করুন, লোভ লোভকে দূর করুন। আর পাঁচ নম্বর হল আপনার জেদ, জেদ করবেন না কোনো খারাপ কাজের জন্য, এটা দূর করুন। এই পাঁচটা কাজকে যদি এড়িয়ে আপনি চলতে পারেন, আপনি জীবনে মুসলমান। এক নম্বর অহংকার, দুই নম্বর হিংসা, তিন নম্বর রাগ, চার নম্বর লোভ, পাঁচ নম্বর জেদ। এই পাঁচটি বস্তুকে দূর করার চেষ্টা করুন, আমার ভাই ও বন্ধু আমার, আপনি জীবনে লাভবান হবেন, আপনি জীবনে কামিয়াব হয়ে যাবেন। আমার তাহলে একটা গ্রহ, আর একটা বস্তু যদি আপনি স্বীকার করেন, তাও অত্যন্ত আল্লাহ, আল্লাহর প্রতি ভরসা, আপনি সব জায়গায় জিতবেন ইনশাআল্লাহ। তাও অত্যন্ত আল্লাহ, মাখলুকের উপরে প্রেম ভালোবাসা, একটা পিঁপড়া তো এক তলে পড়েছে পা করিয়ে ফেলে, পিঁপড়া মারা অধিকার আপনাকে দেয়নি, আপনি কারো ক্ষতি করবেন না, পারলে আপনি উপকার করার চেষ্টা করুন, আল্লাহ আপনাকে ভালোবাসবেন, আপনি মুসলমান হয়ে আল্লাহর কাছে গণ্য হবেন। আমার শোনার চাই, কারো পায়ের তলে কাঁটা দিবেন না, কারো রাস্তা কাঁটা দিয়ে ঘিরবেন না, কারো ক্ষতি করবেন না, নিন্দা পরনিন্দা পরচর্চা এগুলা করবেন না, এটা আল্লাহর নামাজ হয়। সূরা ওয়াইনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওই লুল্লিকুল্লি হামাজা, যারা মানুষের পিছনে নিন্দা পরনিন্দা পরচর্চা করে তাদের জন্য ওয়াইল জাহান্নাম। আল কোরআন 30 পাতা, যারা মানুষের পিছনে নিন্দা পরনিন্দা পরচর্চা করে তাদের জন্য ওয়াইল জাহান্নাম, তারা জাহান্নামে চলে যাবে। এ আমার ভাইও, কোন মানুষের নিন্দা পরনিন্দা পরচর্চা করা যাবে না, তাহলে আপনার জন্য জাহান্নাম হয়ে যাবে। আল কোরআন, এটাকে লক্ষ্য রাখবেন, কখনো যেন আপনার এই পাঁচটা গুণে না গ্রাস করে নেয়, সেদিকে কোরআন উপরে আপনারা দৃষ্টি দিন। আর আমি লাস্টে আপনাদেরকে বলবো, শিক্ষা শিক্ষা এই থেকে দূরে কখনো যাবেন না, প্রত্যেকে আপনার ছেলে মেয়েকে সুশিক্ষার সঙ্গে কোরআনটা যেন বুকে ধারণ করতে পারে সেই আন্দোলনটা করার চেষ্টা করুন, প্রত্যেকেই মসজিদের সাথে মক্তব তৈরি করুন, আর ছেলে মেয়েদের বুকে কোরআন তুলে নিয়ে আসুন, আর এই কোরআনের বাণী তাদের মধ্যে আপনারা উদ্ঘাটন করে দিন। যদি শান্তি পেতে চান, যদি সুখ পেতে চান, পৃথিবীতে সব থেকে বড় শান্তি হলো ইসলামিক শান্তি, ইসলাম যদি না থাকে আপনি শান্তি পাবেন না। সুতরাং আমার ভাই বন্ধু আমার, বড় ছোট নির্বিশেষে সকলে চলুন কোরআনের পিছনে, দিনের পিছনে আপনার জীবনে শান্তি আসবে, আপনার জীবনে সুখ আসবে, পরকালে আপনি জান্নাত পাবেন। আর যদি আপনার জীবনে মানুষের উপকার করে না দিতে পারেন, কোনদিন আপনি জান্নাত পাবেন আশা করেন না। আমার শোনা চান, চাহিদার টুকরো, রমজান মাসে জাকাত, জাকাত কোথায় যাবেন, মানুষকে দেওয়ার জন্য যারা গরিব মানুষ তারা পাবে, রমজান মাসে রোজার পরে ফিতরা কারা পাবে, মানুষ পাবে, যারা গরিব তারা পাবে। এই যে কুরবানি গেল, এই কুরবানির বস্তু নিজে খেতে হবে, গরিবদেরকে দিতে হবে, গরিবরা কারা মানুষ এদেরকে দিতে হবে, সব সময় মানুষের কল্যাণ, মানুষের প্রতি সদাই, মানুষের প্রতি মহব্বত, মানুষের প্রতি প্রেম, মানুষের প্রতি ত্যাগ, এই বিষয়টা আমাদের থাকতে হবে। যার জন্য আজকে ঈদ মিলন, ঈদ মোবারক, ঈদ মিলন, আমরা ঈদের মাঠে নামাজ পড়তে গেছি, কে বাদশাহ কে ফকির এর পরিচয় নয়, বাদশাহ আগে যদি ফকির সাহেব দাঁড়িয়ে থাকে, বাদশাহকে তার পিছনে দাঁড়াতে হবে, এর নাম ইসলাম। এক বছর ধরে ভিতরে হিংসা কিছুটা খানি পাহাড় জুড়ে ছিল, ঈদের মাঠে নামাজ পড়ার পর প্রত্যেকেই বুকে বুক ঠাকি দিয়ে কোড়াকুড়ি, প্রত্যেকেই এক অপরকে দাওয়াত, ভাই আসুন, চাচা আসুন, মা আসুন, দাদি নানি আসুন, প্রত্যেক
প্রত্যেককে আপনার জাতিকে খাবার করেছেন প্রতিবেশীকে দিয়ে আপনি খান অন্তর থেকে হিংসাকে দূর করুন আপনার মনের মধ্যে থাকবে হিংসা বিদ্বেষ অহংকার অহমিকা তারপর আপনার পাঁচ ওয়াক্ত নামাজ ও নামাজে কোনো কাজ হবে না ও নামাজে আপনার কোনো কাজ হবে না আমার শোনা চান আপনি নামাজ পড়বেন নিজেকে অহংকার আপনার নামাজে কোনো কাজ হবে না আপনি নামাজ পড়ছেন আপনার মধ্যে হিংসা অনাগার হবে না আপনি নামাজ পড়েন আপনার মধ্যে রাগ আপনার মধ্যে লোভ আও অতি কাজ হবে না এই পাঁচটি বস্তু থেকে নিজকে পবিত্র করুন মসজিদে চলুন আল্লাহকে ভালো মানুষ ভালোবাসুন আল্লাহ অনুগত করুন আর প্রত্যেকটি মানুষে উপকার করার চেষ্টা করুন ইনশাআল্লাহ আমার কথা সাদা বাংলায় আমি ওয়াজ করলাম আমার কথা যদি আপনাদের বুঝতে বুঝে এসেছে বুঝতে পেরেছেন আপনারা আমার শোনা চান তারে যাচ্ছে আমার দরদিক এই জালসা মানব জাতির কল্যাণমূলক কল্যাণের জন্য আহ্বান করা হয়েছে এই জালসার জন্য আমি আপনাদেরকে একটু কথা বলবো আমি এতক্ষণ ধরে মানুষ সব থেকে শ্রেষ্ঠ মানুষের প্রতি সুনজর মানুষের সাথে সৎ ব্যবহার করায় মানুষের উত্তম চরিত্রের পরিচয়